হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই শোভা। টুডে সাবজেক্ট, হাউ টু মেক এ চকলেট সিরাপ। ভিউয়ার্স, প্রথমে একটি প্যানে 1 কাপ বাটার নিয়ে নিন। আমি বাটারটিকে আগেই মেল্ট করে নিয়েছি, আপনারা চাইলে প্যানেও মেল্ট করে নিতে পারেন। এবার বাটার মেল্ট হওয়ার পর এবার এটার সাথে 1 কাপ দুধ ঢেলে দিন। দুধ কাঁচা বা রান্না করা দুটো ইউজ করতে পারেন। এবার 4 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিন। আমি কোকো পাউডার ব্র্যান্ডটা, ক্যাডবেরি ব্র্যান্ডটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারেন। খেয়াল রাখতে হবে চুলা যাতে অল্প আঁচে থাকে। এবার এটার সাথে 1 টেবিল স্পুন চিনি ঢেলে দিন। আমি আমার পরিমাণ মতো ঢেলে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। এবার 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ঢেলে দিন। এবার একটু ভালোভাবে ধীরে ধীরে নাড়তে থাকুন, কোকো পাউডার চিনি গুঁড়োর সাথে এবং দুধের সাথে যাতে ভালোভাবে মিশ্রিত হয় এভাবে নাড়তে থাকবে। নাড়া বন্ধ করা যাবে না, কারণ এটি নিচে লেগে যেতে পারে। আস্তে আস্তে ধীরে ধীরে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এটি যখন ঘন হয়ে আসবে, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম ঘন হয়ে আসলে এটিকে পাত্রে ঢেলে নিতে হবে। আমি এখন এটিকে পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিন। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমি 15 মিনিট পর্যন্ত এটিকে ঢেকে রেখেছিলাম। এবার এটিকে ঠান্ডা হয়ে আসলে পরিবেশন করুন। ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিওটির সাথে